সবই ভাগ্য বেগম, না হয় উনিই বা কেন আমাদের গাড়ির সামনে এসে পড়বেন। আমাদেরকে বসিয়ে রেখে আমরা পুলিশ ডাকতে কেন না তো? আরে না, ওর চোখ দেখেছিস, সেখানে লোক ছাড়া আর কিচ্ছু ছিল। আমাকে চিনতে পারছেন না? আমি বেগম, সোহেলের খালা। সোহেল কেন? বুঝতে পেরেছি। আউট 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 আউট, এরকম করা যাবে না। আউট একদম। ওদের সঙ্গে তোমার খেলার দরকার। কি দরকার? না কি দরকার তুমি দেখবে? দেখো 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 আমি কি পারি। সালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তোমার নাচ কিন্তু খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, সাবার সঙ্গে আমাদের বাড়িতে এসো। আসবো। ওকে। আসি আন্টি। আচ্ছা। হ্যাঁ ভাবি, আয়োজন কেমন লাগছে? খুব ভালো। আমরা কিন্তু কোনো কিছু কমতি রাখিনি। আশা করি আপনারাও এমনটি করবেন। অবশ্যই, এটা নিয়ে আপনি একদম ভাববেন না। আর তাছাড়া আপনি তো আপনার সাদি ভাইকে চেনেনই। হ্যাঁ চিনি, আর চিনি বলেই তো ভয়টা বেশি। না আশা ভাই, এবার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার এই বিয়েটা হবেই, আর কেউ তা ঠেকাতে পারবে না। এখন অনেকক্ষণ ঘুমাবে, আসি। আচ্ছা আচ্ছা। ডক্টর ডক্টর, বলছিলাম কি, আমি আপনার বাসা কোথায়? ডাক্তার কি বলে গেল? ডাক্তার বলল নিউরোলজিস্ট দেখাতে হবে। আর এই মুহূর্তে তো ওনার কিছুই মনে পড়ছে না, তাই আপনজনদের পাশে থাকতে বলল। আপনজনরা যদি পাশে থাকে তাহলে হয়তো ধীরে ধীরে তার সবকিছু মনে পড়বে। তাহলে আমরা আব্দুল মিয়ার জীবনের সব কাহিনী ওকে বলে দিই, তাহলেই তো সব মনে পড়ে যাবে। না বেগম, তাতে হিতে বিপরীত হতে পারে। এখন আসলে সবচেয়ে দরকার আপনজনদের পাশে থাকা।
যাই হোক, উনি ঘুমাচ্ছেন, ইনজেকশন দিয়ে গেছে যেহেতু, বেশ কিছুক্ষণ ঘুমাবে। আমরা বরং ওদিকটায় যাই। হ্যাঁ, ওষুধগুলো তো আনাতে হবে। বেগম, আর একটা কাজ কিন্তু আমরা করতে পারি ওনার স্মৃতিশক্তি ফেরানোর জন্য। মানে আমরা যদি ওনাকে সোহেলদের বাড়িতে পাঠাই, মানে আমরা নিয়ে যাই, দায়িত্বটা আপনাকে নিতে হবে। তখন ওখানে গিয়ে এতগুলো চেনা মুখ দেখলে হয়তো বা তার কিছু মনে পড়তে পারে, এটি তার ট্রিটমেন্টে অনেক সাহায্য হবে। কারণ ডাক্তার এটার উপর খুব গুরুত্ব দিয়েছে যে ওনার স্মৃতিশক্তিটা ফেরানো খুব জরুরি। হ্যাঁ, চলুন এখন ওষুধগুলো আনার ব্যবস্থা করি। না, হ্যাঁ, দিচ্ছে যখন নাও। এখন আশ্রাবদের কোনো কিছুতেই আমাদের আর না বলার উপায় নেই। সাদি ভাই, আপনি এসে গেছেন। আরে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, এই যে আপনি এলেন, এই কিরকম পূর্ণ হয়ে গেল। একটা গ্লাস দাও। সাদি ভাই, ভাবছিলাম কি, সাবার সোহেলের বিয়েতে 10,000 লোককে দাওয়াত দিব। 10,000? হ্যাঁ, আর পুরো প্রোগ্রামটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দিব। আপনি কি বলেন? সাবার বিয়েতে কোনো কিছুতেই কোনো ছাড় দেব না। হ্যাঁ আশরাফ ভাই, আমরাও কোনো ছাড় দেব না। গয়নার ব্যাপারটা তো আমি নিজেই দেখছি। আর কি হলো, তুমি কিছু বলছো না যে? আরে, কোনে পক্ষের আয়োজনের জবাব তো সমানে সমানে দিতে হবে, তাই না? আফটারঅল আমরা তো ছেলে পক্ষ। তুমি যা করছো করো, কোনো সমস্যা নেই স্যার, কিন্তু আমাদের দিক থেকে আয়োজনটা ঘরোয়াভাবেই হবে। তুমি সব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এভাবে হাসছো কেন কাশবি? এটা কি ধরনের অভদ্রতা? অভদ্রতা না ভাবি, আমি আসলে সাদি ভাইয়ের কথা শুনে হাসি চাপিয়ে রাখতে পারলাম না। মানে কি বলতে চাও তুমি?
বলতে চাই, সাদিবা যে সিদ্ধান্তটা নিয়েছেন ঠিকই নিয়েছেন। ওই সোহেলের মতো চরিত্রহীন একটা ছেলের বিয়ে যত গোপনে দেয়া যায় ততই ভালো। তাও আবার দ্বিতীয় বিয়ে। কাশফি ভাইজান, ধমক দিয়ে আপনি না হয় আমার মুখ বন্ধ করলেন, কিন্তু মানুষের মুখ তো আর বন্ধ রাখতে পারবেন না। এখনো সাবার প্রেগন্যান্সির খবর জানাজানি হয়নি, হলে আপনাদের এই ভালো মানুষের মুখোশটা আপনা আপনি খসে যেত। তুমি ভুলে যাচ্ছ কাশফি, ওনারা কিন্তু আমাদের গেস্ট। গেস্ট তো কি হয়েছে, সবাইকে তো এই সমাজেই বাস করতে হয় নাকি? কেউ তো আর অন্য গ্রহের বাসিন্দা না। তাহলে তো সোহেল আর সাবার বিয়েটা অনেক আগেই দিয়ে ফেলতেন। ছেলের বিয়ে আয়োজন করে দেবার সাধ্য নেই যাদের, তারা আবার গেস্ট? আশা ভাই বাড়িতে ডেকে নিয়ে এসে এভাবে অপমান না করলেও পারতেন। শান্ত হন না যে, কাশ্মীর কথাগুলো অপমানিত হবার মতো হলেও ও কিন্তু একদম ভুল কিছু বলেনি। এতদিনে আমার স্বপ্ন পূরণ হইল, এইগুলো যদি বেচতে পারি আমি তো তাইলে পড়লো হয়ে যাব। তখন দেখব আমার কেডা ঠেকায়। ডক্টর শহীদ, তোমার এই চেহারাটা না একদম পাল্টে যাবে যখন জানবে নোটগুলো সব জাল।
কারে ফোন করতেছিস? তোরে আমি যা কইতাছি তাই কর। করুম না মা, আমি বাড়ি ছাড়া কোথাও যাবো না। তোমার চাইতে হয় তুমিই যাও। যাবি না মানে? কয়দিন আগে না তুই নিজেই চলে যেতে চাইতেছিলি, এখন যাবি না? ও বুঝতে পারতাছি, সেই দিন তো শরী পাইছে আট পাইছে। তুই যেন মিলা তলে তলে ডুববে ডুববে পানি খাইতেছিস না? খুব মজা, খুব মজা দেখাইতেছি। আজ আমি তোরে দেখাইতেছি মজা করে কয়। হ্যালো ভাইয়া, বাবা মা আছে? দে তো। আমি তো একটু বাইরে। স্যামি? স্যামি কোথায়? ও তো একটু আগেও ছিল, ওর দেবরটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওখানে গেছে। খুব জরুরি কিছু? হ্যাঁ একটু জরুরি ছিল। শোন আমি তাড়াতাড়ি আসছি, কাউকে কিছু জানানোর দরকার নেই। আম্মা তুমি কাউরে কিছু না জানে এমন সোরের মতো পলাইতেছো কেন? আমি যা করতাছি তোর ভালোর লাগাই করতাছি, মনে রাখিস। অহন তোর বাপ নাই, অহন তোর বাপও আমি, তোর মাও আমি। তোমার জন্য খুব ভালো একটা খবর আছে। পালকি ভাবি, পালকি ভাবি তার সাথে হওয়া অন্যায়ের বিচার পেতে যাচ্ছে। সত্যি বলছেন আপনি? শুনেন, আপনারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন, জলদি চলে আসেন। ফুলকি বাড়িতে যেতে বললো কেন? বাড়িতে আবার কি হলো? হারামজাদি, আমার যাওয়ার পেতে চাস? নিমক হারাম, তুই যাই করস না কেন, আজকা আমি এই বস্তা নিয়ে যামই যাব। বস্তা? ঠিক করে কও তো আম্মা, তুমি তুমি বস্তার মধ্যে কি ঢুকাইছো? এত কথা কোনো সময় নেই আমার। তুই যদি না যাইতে চাস আমি তোরে এই ঘরের মধ্যে খুন করে রাখবা, তারপর যাব। আমার কাছে এখনো পর্যন্ত যা গহনা আছে তা দিয়ে আমি সাবার পা থেকে মাথা পর্যন্ত মুড়িয়ে বাড়িতে নিয়ে আসতে পারবো। আমি তোমারে এসব নিতে দিব না। সারো ফুলকি, সারো আম্মা, সার করতেছি ফুলকি, বাড়াবাড়ি করিস না। ছাড়, ছাড় করতেছি, ছাড় ছাড়।